নিং বন্ধুরা, রায় ফ্যামিলির ব্লগ চ্যানেল থেকে আপনাদের স্বাগত। আবারও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে চলে এসেছি। আমি রূপা, আপনারা সঙ্গে থাকুন। সকাল সকাল উঠে পড়েছি, কারণ সকালে তো অনেক কাজ থাকে, রেগুলার রুটিন, এটা আমার রুটিনের মধ্যেই পড়ে। আর সব কিছু আমাকেই করতে হয়, যেহেতু কাজের লোক নেই, বাড়িতে প্রচুর কাজ। আর রেল লাইনের ধারে বাড়ি তো, প্রচুর নোংরা হয়, গাড়ি ঘোড়া যায়, ট্রেন যায় সামনে দিয়ে, রেগুলার পরিষ্কার করতে করতে, ধুলো নোংরা ঝাড়তে ঝাড়তে আমি ক্লান্ত হয়ে পড়ি। যাই হোক, একে একে কাজগুলো সারি, আপনারা দেখুন। এবার কাজ সারা হয়ে গেছে, স্নান টান সেরে ফেলেছি, পুজো করেছি, কেমন দেখুন বন্ধুরা, কেমন সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছি, কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, সকাল সকাল পুজোটা করে নিলে নিজের দিক থেকে মনটা খুব ভীষণ শান্তি হয়, খুব ভালো লাগে। কারণ পরে আবার রান্না বাড়া কাজকর্ম থাকে, যার জন্য আমি সকালবেলা বাসি কাজ সেরে নিয়েই স্নান করে এসে পুজোটা করে নিই। পুজো তো শেষ হয়েই গেল, চলো বন্ধুরা, এবার তো রান্না করতে হবে। দেখি ফ্রিজে কী সবজি আছে, বের করি চলো। ও, চিকেন আছে, চিকেনটা আজ করি। আজকে আমাদের এখানে ভোট আছে, ছেলে দুটোও বাড়িতে আছে, চিকেনটাই করি। আর কী করবো দেখছি, সবজিগুলো বের করি, কী করবো দেখছি। দেখে সবজিগুলো বের করে নিয়ে চলে এসেছি, আর কাটা শুরু করি। আলুটা কেটে নিই চিকেনের জন্য, আদা রসুন পেঁয়াজ এগুলো সব ছাড়িয়ে নিই। আজকে আইটেম বলতে ভাবছি আলু ভাজা আর মাছের ডিম আছে, জানো তো বন্ধুরা, মাছের ডিমের বড়া ভাজা করব, গরম গরম, হেভি লাগবে, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে। আর আর আমের চাটনি করব। মিক্সারে পেস্ট করতে হবে মশলা, আর যা গরম গরম, মনে করে কিচেনে যেতে ইচ্ছা করে না, ভীষণ কষ্ট হয়। এবার ধোয়া শুরু করে দিয়েছি, আস্তে আস্তে এক এক করে ধুয়ে নিই। আদা পেঁয়াজ রসুন একসাথে মিক্সারে দিয়ে পেস্ট করে নিই, কাঁচা লঙ্কা, আলুটা ধুয়ে নিই ভালো করে। যদিও মেঘলা আকাশ, তবু প্রচণ্ড গরম, কিচেনে গেলে ভীষণ কষ্ট হয়, রান্না করার ইচ্ছাই থাকে না। মিক্সারে পেস্ট করে নিই মশলাটা, মশলা হয়ে গেছে, কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে,
তেল দিয়ে দিয়েছি। জিরে দিয়ে দিয়েছি, গরম তেলে একটু চিনি দিয়ে দিয়েছি, লঙ্কা দিলাম, তেজপাতা দিলাম, পেঁয়াজগুলো দিয়ে দিই। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিই। দারচিনি, গোটা গরম মশলা দিয়ে দিই। লাল লাল হয়ে গেলে টমেটোটা দিয়ে দেব। কড়াই মাংস দিয়ে, চিকেন দিয়ে দিয়েছি, দিয়ে নাড়তে থাকি। চিকেন কমপ্লিট হয়ে গেল, রান্নাও কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, মাছের ডিমটাও ভেজে নিয়েছি, সামনেই আছে, দেখুন কত সুন্দর কালার এসে গেছে। এবার বন্ধুরা, রান্না কমপ্লিট করে হাফ ছেড়ে ভাজলাম, ভীষণ কষ্ট হচ্ছিল কিচেনে। বাড়ির বারান্দায় একটু এসে দাঁড়ালাম জানলায়, দেখুন বন্ধুরা আমার ফুল গাছগুলো কত সুন্দর লাগছে। সিনারিটা খুব সুন্দর লাগছে, মেঘলা আকাশ, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করতে না করতেই বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমার বাড়ির সামনেই রেল লাইন। দেখো কেমন ট্রেন যাচ্ছে আমার বাড়ির সামনে দিয়ে, আর আমার বাড়ির ফ্রন্টটা খুব সুন্দর, সিনারিটা খুব ভালো লাগে। যদিও একতলা বাড়ি, আমার ছোট বাড়ি, কিন্তু বাড়ির ফ্রন্টটা খুবই সুন্দর, তোমাদেরও ভালো লাগবে। তোমরা দেখো, দেখো বন্ধুরা আবারও একটা ট্রেন যাচ্ছে। বন্ধুরা, আজকের মতো ব্লগটি শেষ করলাম, পরের আবার কোনো নতুন ব্লগ নিয়ে আসবো, আপনারা সাথে থাকবেন। আর ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন। আর নমস্কার।